আমরা বলি ক্ষুদ্র কণা বিসরণ। আরেকটা দেখো যান্ত্রিক আবিষ্কারের ক্ষেত্রে, সেটা তুহিন তুষার। কি হয় দেখো, এক্ষেত্রে যখন একটা মূলত শীত প্রধান অঞ্চলে হয়, কিন্তু যেখানে সারা বছরই বরফ থাকে সেখানে এটা থাকা যায় না। এটা সেখানে দেখা যায় যে সমস্ত অঞ্চলে বছরের একটা সময় জল গলে, মানে জল জমে বরফ হয়, আবার বরফ গলে গিয়ে জল হয়। কিন্তু এই বারবার জমা হওয়া এবং বারবার গলে যাওয়া, এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিজ অ্যান্ড থ মেকানিজম। কিন্তু এক্ষেত্রে জানা দরকার যে শিলার মধ্যে যখন জল আয়তনে বাড়ছে, অর্থাৎ বরফ হয়ে আয়তনে যখন সে বাড়ছে, তখন তার আয়তনটাও বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার আরও বেশি জায়গার প্রয়োজন হচ্ছে, তখন সে নিজেকে চার দিচ্ছে, যার ফলে কি হচ্ছে শিলা গাত্রের মধ্যে ফাটল দেখা যাচ্ছে। তাহলে ফাটলের মধ্যে জল প্রবেশ করলো, সেই জল শীতকালে যখন সে জমাট বাঁধলো এবং বরফ হলো, তখন শিলা খেয়ে কী করলো, পার্শ্ব চাপ দিল একটা, যার ফলে শিলা গাত্রের মধ্যে ফাটল দেখা, এইভাবে ফাটল তৈরি হচ্ছে এবং একটা সময় এই শিলা কী হবে, ফেটে যাবে। একে আমরা বলি বরফ বা তুষারের কার্যের ফলে আবহ বিকার। এরপর চলে আসি আমরা সেটা হচ্ছে রাসায়নিক আবহ বিকার। রাসায়নিক আবহ বিকার কী? রাসায়নিক আবহ বিকার কথাটাকে আমরা ইংরেজিতে বলি ডিকম্পোজিশন। ওটা ছিল কি, ডিসইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডিকম্পোজিশন। এক্ষেত্রে কী হয়, আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো দ্বারা যখন আমাদের শিলার যে মূল গঠন সেটা পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত হয়ে তার নিজের ধর্ম হারিয়ে সে একটা নতুন ধর্ম গঠন করে, অবশ্য সেটা দুর্বল, আগের থেকে সে আরও দুর্বল হয়ে পড়ে, তখন শিলার মধ্যে বিকার দেখা যায়। এটাকে আমরা বলি রাসায়নিক আবহবিকার। মূলত লোহার গঠিত যে লোহার অক্সাইড যে সমস্ত শিলার মধ্যে রয়েছে, বা চুনাপাথরযুক্ত শিলা, এই সমস্তগুলোতে রাসায়নিক আবহবিকারটা বেশি দেখা যায়। রাসায়নিক আবহবিকারে কী ক্ষেত্রে কী হয়, শিলা আগের থেকে দুর্বল হয়ে পড়ে, কিন্তু এক্ষেত্রে ভেঙে যাওয়া বা চূর্ণ বিচূর্ণ হওয়ার মতন কোনো ঘটনা এক্ষেত্রে ঘটে না। এটাকে আমরা ইংরেজিতে বলি কেমিক্যাল ওয়েদারিং। হয়েছে, আগেটা ছিল কি ফিজিক্যাল ওয়েদারিং, এটা কেমিক্যাল ওয়েদারিং। রাসায়নিক আবহবিকারে কতগুলো ভাগ আছে দেখো। প্রথমেই ভাগটা সেটা হচ্ছে অঙ্গারযোজন, যাকে ইংরেজিতে বলছি কার্বোনেশন। কার্বোনেশনের ক্ষেত্রে কী হয়, যে সমস্ত শিলা মূলত যেটা আমাদের চুনাপাথরযুক্ত শিলা, অর্থাৎ যাকে আমরা বলি ক্যালসিয়াম কার্বোনেট, তার মধ্যে কী হয়, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল, যাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড, শব্দটা কার্বনিক দেখো H2CO3, সেই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে যখন মিশে যায়, তখন দেখো CaCO3 প্লাস H2CO3 ইকুয়াল টু CaHCO3 হোল টুয়াইস, অর্থাৎ ছিল চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট, সেটাই যখন কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, তখন সে আর কার্বনিক অ্যাসিড রইল না, সেটা হয়ে গেল কি, সে হয়ে গেল ক্যালসিয়াম বাইকার্বোনেট। তাহলে চুনাপাথরের সঙ্গে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করলো, সে আর ক্যালসিয়াম কার্বোনেট রইল না, সে হয়ে গেল ক্যালসিয়াম বাইকার্বোনেট। ক্যালসিয়াম বাইকার্বোনেট খুব সহজে দ্রাব্য, তার ফলে সে আগে দুর্বল হয়ে পড়লো। এটাকে আমরা কি বলছি, অঙ্গারযোজন, যাকে আমরা বলছি কার্বোনেশন। দ্বিতীয়টা হচ্ছে জারণ। জারণ কথার ইংরাজি হলো অক্সিডেশন, অর্থাৎ শিলার খনিজের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে তখন তাকে জারণ বলি। লোহার গঠিত শিলাগুলোই এটা খুব বেশি দেখা যায়। এক্ষেত্রে কী হয়, যেমন আমাদের মরচে ধরে, বাইরে লোহা থাকলে মরচে পড়ে যায়, এটাও এক ধরনের জারণ। এক্ষেত্রে কী হয়, ফেরাস অক্সাইড জাতীয় যে সমস্ত খনিজগুলো, সেগুলো জলের সঙ্গে জুড়ে যায়, এবং তার সঙ্গে জল জুড়লো না, এক্ষেত্রে অক্সিজেন যুক্ত হলো। অক্সিজেন যখন যুক্ত হয়ে গেল তখন সে হয়ে গেল ফেরিক অক্সাইড। ফেরাস অক্সাইড যখন ফেরিক অক্সাইড হচ্ছে, বা ফেরাস সালফাইড যখন ফেরাস সালফাইড হচ্ছে, সালফেট হচ্ছে, দেখো একটা ফেরাস সালফাইড ফেরাস সালফেট হচ্ছে, তখন কী হচ্ছে, এটাকে আমরা বলি জারণ। তৃতীয় জল যোজন। জল যোজন মানে কিছু কিছু শিলা বা খনিজ আছে যারা জলটাকে অনেক বেশি শোষণ করে নেয়, যার ফলে আবহবিকার যেটা হয়, শিলা দুর্বল হয়ে পড়ে, সেটাকে বলি জল যোজন, যাকে আমি বলি হাইড্রেশন।
আর্দ্র বিশ্লেষণ এরপরে রয়েছে তাকে আমরা হাইড্রোলিসিস বলে। এক্ষেত্রে কী হয়, জলের শিলার মধ্যে যখন জল রয়েছে তখন জল ভেঙে যাচ্ছে, সে এইচ প্লাস এবং ও এইচ আয়নে ভেঙে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যাচ্ছে, তখন শিলার যে বিকার হচ্ছে তাকে আমরা বলছি কি আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রেশন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জৈবিক আবহবিকার। দেখো আমাদের যে জীব দেহ, জীব তারাও আবহবিকার ঘটায়। জীব আবহবিকার ঘটলে তাকে আমরা বলি জৈব আবহবিকার বা জৈবিক আবহবিকার, যাকে আমরা বলি বায়োলজিক্যাল ওয়েদারিং। এর তিনটে ভাগ, একটা উদ্ভিদের দ্বারা, একটা প্রাণীর দ্বারা, একটা মানুষ। উদ্ভিদের দ্বারা কি, উদ্ভিদের শেকড় যখন মাটির ভেতরে প্রবেশ করে তখন সে প্রচণ্ড চাপ দেয়, তখন শিলার গাত্রের মধ্যে ফাটল দেখা যায়, শিলা দুর্বল হয়ে পড়ে, এটা উদ্ভিদের কারণে। আবার উদ্ভিদের পাচা পাতা এ সমস্ত পচে গিয়ে একটা অ্যাসিড তৈরি করে যাকে আমরা বলি হিউমিক অ্যাসিড, এবং এক্ষেত্রে শিলা যখন দুর্বল হয়ে পড়ে তখন এটা একদম রাসায়নিক আবহবিকার, এটা উদ্ভিদের দ্বারা হয়। আবার প্রাণীও রাসায়নিক আবহবিকার বা যান্ত্রিক আবহবিকার ঘটায়। মাটিতে বসবাসকারী বিভিন্ন ছোট ছোট প্রাণী বা বড় প্রাণী, যেমন ধরো মেঠো ইঁদুরগুলো কিংবা প্যাঁচা অথবা খ্যাক্সিয়াল, এরা খরগোশ ইঁদুর, এরা মাটির মধ্যে বসবাস করে, তখন কি করে সে শিলাকে আরও দুর্বল করে দেয়, এটা যান্ত্রিক আবহবিকার। আবার এক্ষেত্রে মৃত প্রাণী দেহ রাসায়নিক আবহবিকার ঘটাচ্ছে। এবং আবহবিকারের ক্ষেত্রে মানুষ একটা বড় ভূমিকা নেয়। মানুষ খুব দ্রুত শিলাকে চূর্ণ বিচূর্ণ করে, সে রাস্তা তৈরি করছে, বিভিন্ন গঠনমূলক কাজ করছে, এবং সেক্ষেত্রে কাজগুলো করতে গিয়ে সে যখন ডিনামাইট বিস্ফোরণ করছে অতি সহজেই আবহবিকার হয়ে যাচ্ছে, এটা আমরা বলি জৈবিক আবহবিকার। আবহবিকারের ক্ষেত্রে লাস্টের দিকটা দেখবে সেখানে মৃত্তিকা বলে একটা জিনিস আছে। আবহবিকার এর মাধ্যমেই মৃত্তিকা সৃষ্টি হয়। দেখো আজকে মৃত্তিকা যে ছোট ছোট কণাগুলোকে দেখছো, ওয়ান্স আপন এ টাইম এগুলো এরকম ছিল না। আবহাওয়ার উপাদানগুলো দ্বারা শিলা যখন ভাঙতে থাকে, ভাঙতে 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 সূক্ষ্ম 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 কণায় পরিণত হয়, নিয়ে মাটির কি তৈরি করে, একদিনে তৈরি করে না, ভূপৃষ্ঠের উপরে একটা শিথিল আবরণ তৈরি হতে অনেক বছর সময় লাগে। 1 সেন্টিমিটার মাটি হতে প্রায় গড়ে 100 বছর সময় লাগে, কিন্তু এটা একটা লং প্রসেস এবং অনেকগুলো প্রক্রিয়ার একটা মিলিত রূপ। শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হয় আবহাওয়ার উপাদান দ্বারা তখন তাকে আমরা বলি রেগোলিত। তাহলে রেগোলিত হলো কি, শিলা চূর্ণ বিচূর্ণ পদার্থ। তাহলে রেগোলিতকে আমরা শিলা বলবো না মাটি বলবো, রেগোলিতকে আমরা শিলা বা মাটি কোনোটাই বলবো না, এটা হলো এই দুটোর একটা মধ্যবর্তী পর্যায়ে। মাটি তৈরি হতে গিয়ে কি হয়, বিভিন্ন মাটির উপরে অর্থাৎ শিলার আবহবিকার গ্রস্ত পদার্থের উপরে, আরও সহজ ভাষায় রেগোলিতের উপরে যখন বিভিন্ন উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ পড়ল, সেই সমস্তগুলো কি হয় আস্তে আস্তে পচন ঘটে, এবং পচন ঘটে সেটি তৈরি হয় হিউমাস বলে একটা কালো রঙের পদার্থ তৈরি করে, এবং হিউমাসের মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো তা যখন অক্সিজেনের মাধ্যমে জারিত হয় তখন তার মধ্যে থাকা বিভিন্ন খনিজগুলো কি হয় আবার পুনরায় মাটির সঙ্গে মেশে, তখন তাকে আমরা বলি খনিজকরণ। এবং এক্ষেত্রে তোমরা পাবে কতগুলো প্রক্রিয়া, একটা হচ্ছে এলুভিয়েশন, একটা ইলুভিয়েশন। যদি মাটির এই অংশটা দেখো, দেখো মাটির উপরের স্তরটাকে আমরা বলি এ স্তর, তার নিচের স্তরটাকে আমরা বলি বি স্তর, সি স্তর, সি স্তর অর্থাৎ যেখানে রেগোলিত, আর যেটা আদিশিলা তাকে আমরা বলি আর, অর্থাৎ যেটা এখনও আবহবিকারের কোনো ভূমিকা হয়নি সেটা আদিশিলা। এবার দেখো এ আর বি স্তরটাকে একসঙ্গে আমরা কি বলি সোলাম। তাহলে এলুভিয়েশন কি, এলুভিয়েশন হলো জলের মাধ্যমে বা বৃষ্টির জলের মাধ্যমে মাটিতে জল চুঁয়ে চুঁয়ে নামছে, এই এ স্তর থেকে খনিজগুলো যখন বি স্তরে আসছে তখন তাকে আমরা বলছি এলুভিয়েশন। আর সেই সমস্ত পদার্থগুলো যখন বি স্তরে আস্তে আস্তে জমা হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, তাকে বলছি ইলুভিয়েশন। এই হবে একাধিক জটিল প্রক্রিয়ার
পারস্পরিক মেলবন্ধনের ফলে কি তৈরি হচ্ছে? আমাদের মাটির সৃষ্টি হচ্ছে। এই আবহবিকারী মৃত্তিকা সৃষ্টিতে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করছে।